খবরের শিরোনাম, যখন মুরগির দাম 250 আর গরুর গোশ 1000 ছুঁই ছুঁই, তখন অনেকেই হয়তো ভাবছেন প্রতিদিনের মেনু থেকে প্রিয় মাংসের রেসিপিটাই না উঠে যায়। আর তাই আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার এমন এক রেসিপি যা খেতে মাংসের কাবাবের চেয়েও সুস্বাদু, অথচ তৈরি হয় মাংস ছাড়াই। আমি আজকে একটা রেসিপি দেখাবো, পটেটো কাটলেট বা পটেটো কাবাবও বলতে পারে। রেসিপিতে কী কী লাগছে আমি পরিচয় করে দিচ্ছি। পটেটো কাটলেট করতে লাগছে পটেটো, আমি এখানে হাফ কেজি পটেটোর মতন পেস্ট করে নিয়েছি। আর লাগছে ডিম, এখানে একটা ডিম নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি, লাগছে ধনে পাতা, লাগছে বেড ক্রাম, আর লাগছে সাদা গোলমরিচের গুঁড়ো, কাঁচামরিচ, আর হচ্ছে কাবাব মশলা, আর লাগছে ভাজার জন্য তেল। এবার আমরা মূল রেসিপিতে চলে যাব। প্রথমে আমি এই আলুটা যে আমরা পেস্ট করে রেখেছিলাম পটেটোটা, এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো। এখানে কাঁচামরিচ দিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা। হ্যাঁ, আমার সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি ভালো করে এটা মেখে নিব। মাখা হয়ে গেছে, এবার আমরা দ্বিতীয় পর্যায়ে চলে যাব। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এখানে হাফ কাপ পরিমাণে আমি পেঁয়াজ দেব, একটু ভেজে নিব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি ডিম দিয়ে দিব। ডিম দিয়ে আমি এটা নেড়ে দিব সাথে সাথে। দেবো সাদা গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ। এটা এবার আমার হয়ে গিয়েছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আমার এটা নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করতে দিব। এর পরবর্তীতে আমরা যেটা এরকম ডালপুরি যেরকম করে এরকম পুর করে এর ভিতরে আমি ফিলিংটা দিয়ে দিব, বেশি করে না, সামান্য একটু করে দিয়ে দিব। দিয়ে এটা বা চারোদিক দিয়ে এভাবে মুড়িয়ে নিয়ে আসব। আমার কাটলেটগুলো বানানো হয়ে গেছে, এবার আমি এটা ডিমের মধ্যে দিয়ে দিব। তারপরে আমি বিস্কিটের গুঁড়ার মধ্যে দিয়ে নিব। আমার এটা হয়ে গিয়েছে, দেখুন একটু হাত দিয়ে চেপে চেপে নিয়ে শেপটা সুন্দর করে বানিয়ে নেবেন এবং ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য, তাহলে জিনিসটা সেট আপ হবে। আমি ফ্রাই প্যানটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, ডুবো তেল, এটা আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। প্রথমে তেলটা গরম করে নিতে হবে, তারপরে আমরা চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নিব। এবার আমরা একে একে সবগুলো দিয়ে দিব। এক সাইড হয়ে গিয়েছে, এখন আবার আরেক সাইড আমি উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, একটু কড়া করে ভেজে নিব, তাহলে ভালো লাগবে। আমার এটা হয়ে গিয়েছে, এবার আমি এটা নামিয়ে নিব। আমি এটার ভিতর ডিমের কিমা দিয়েছি, চাইলে আপনারা মাংসের কিমাও করে নিতে পারেন। হয়ে গেল আমার মজাদার পটেটো কাটলেট বা পটেটো কাবাব। আসছে রমজানে আপনারা এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করতে পারেন।